28 ডিসেম্বর 1994 শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সহ বিরোধী দলের সদস্যরা। বিএনপি সরকারের অধীনে নির্বাচনে ব্যাপক কারচুপির প্রতিবাদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি তোলে আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলো। 28 ডিসেম্বর 2019 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে সোনার তরি ও অচিন পাখি নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি নতুন ড্রিম লাইনার বোয়িং 787-9 বিমানও উদ্বোধন করেন। দেশের সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করবে আর দেশের উন্নয়নের কাজ সঠিকভাবে হবে না, সেখান থেকে কেউ কারো ভাগ্য অসাধু উপায়ে গড়তে যাবেন সেটা কখনো সম্ভব হবে না, সেটা করা বরদাস্ত করা হবে না। যাদের অর্থে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি তাদের জন্য কোনো রকম হয়রানি এখানে করা না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।